নীলু কঠিন মুখ করে বলল, কাল আমাকে দেখতে আসবে। রঞ্জু নীলুর কথা শুনল বলে মনে হল না। দমকা বাতাস দিচ্ছিল, খুব কায়দা করে তাকে সিগারেট ধরাতে হচ্ছে, কথা শুনবার সময় নেই। নীলু আবার বলল, আগামীকাল সন্ধে আমাকে দেখতে আসবে। কিন্তু কে আসবে? মাঝে মাঝে রঞ্জুর বোকামিতে নীলুর গা জ্বালা করে, এখনো তাই করছে। রঞ্জু আবার বলল, কে আসবে সন্ধেবেলা? নীলু থেমে গিয়ে বলল, আমার বিয়ের কথা হচ্ছে, পাত্র দেখতে আসবে। রঞ্জুকে এ খবরে বিশেষ উদ্বিগ্ন বলে মনে হলো না। সে সিগারেটে লম্বা টান দিয়ে বলল, আসুক না। আসুক না মানে? যদি আমাকে পছন্দ করে ফেলে? রঞ্জু গম্ভীর হয়ে বলল, পছন্দ করবে না মানে? তোমাকে যেই দেখবে সেই ট্যারা হয়ে যাবে। নীলু রেগে গিয়ে বলল, তোমার মতো যারা গাধা শুধু তাদের চোখই ট্যারা হবে। রঞ্জু রাস্তার লোকজনদের সচকিত করে হেসে উঠল। নীলু বলল, আস্তে হাঁটো না, দৌড়চ্ছ কেন? রঞ্জু একথাতেও হেসে উঠল। কি কারণে জানি আজ খুব ফুর্তির মুড দেখা যাচ্ছে। গুনগুন করে গানের কি একটা সুর বাজল, সচরাচর এরম দেখা যায় না। রাস্তায় সে ভারী কি চালে চলে। নীলু, সিনেমা দেখাবে নাকি একটা? না, চলো না যাই। নীলু চুপচাপ হাঁটতে লাগলো। কথা বলো না যে, দেখবে? বাড়িতে বকবে। কেউ বকবে না, মেয়েদের বিয়ের কথাবার্তা যখন হয় তখন মায়েরা তাদের কিচ্ছু বলে না। কে বলেছে তোমাকে? আমি জানি। তখন মায়েদের মন খুব খারাপ থাকে, মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, এইসব সেন্টিমেন্টের ব্যাপারে তুমি বুঝবে না। চলো একটা সিনেমা দেখি। দেখি না? বেশ, তাহলে চলো কোনো ভালো রেস্টুরেন্টে বসে চা খাওয়া যাক। নীলু সরু চোখে খানিকক্ষণ তাকিয়ে তারপরে বলল, খুব পয়সা হয়েছে দেখি। রঞ্জু আবার হেসে উঠল, পরক্ষণে আবার গম্ভীর হয়ে বলল, কি ভেবেছ তুমি? রোজ আমার পয়সায় চা খাবে? এই দেখো, দুটি 50 টাকার নোট বের হলো পকেট থেকে। নীলু কোনো কথা বলল না। তুমি এত গম্ভীর কেন নীলু? তোমার মতো শুধু শুধু হাসতে পারি না। বাসায় যাব, এখন চাটা খাবো না। প্লিজ নীলু, এরকম করো কেন তুমি? রেস্টুরেন্টে ঢুকতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগলো। রঞ্জু ছেলে মানুষের মতো খুশি হয়ে বলল, বেশ হয়েছে, যতক্ষণ বৃষ্টি না থামবে ততক্ষণ বন্দি। সে এবার আরাম করে আরেকটি সিগারেট ধরাল। নীলু বলল, এই নিয়ে কটি সিগারেট খেলে? এটা হচ্ছে ফিফথ। সত্যি? গা ছুঁয়ে বলো। আহ, কিসব মেলি ব্যাপার, গা ছুঁয়ে বলে কি হয়? হোক না হোক, তুমি বলো। রঞ্জু ইতস্তত করে বলল, আর সিগারেট খাবো না। অর্ডার অফ অনার, মর্দদ বাদ হস্তিকা দাঁত। তারা রেস্টুরেন্ট থেকে বেরোলো সন্ধ্যের ঠিক আগে আগে। বৃষ্টি নেই, নিয়ন আলোয় ভিজা রাস্তা চিকমিক করছে। রঞ্জু বলল, রিক্সা করে একটু ঘুরবে নাকি নীলু? বেশ চলো, রিক্সা করে তোমাকে ঝিকাতলা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, পরে কেউ দেখে ফেলুক আর কি।
সন্ধ্যেবেলা কে আর দেখবে? একটা রিকশা ডাকি। আচ্ছা ডাকো। রিকশায় উঠতে গিয়ে রঞ্জু দেখল নীলু চোখ দিয়ে জল পড়ছে। সে দারুণ অবাক হয়ে গেল। কি ব্যাপার নীলু, খুব খারাপ লাগছে? কাল যদি ওরা আমাকে পছন্দ করে ফেলে? সঞ্জু দরাজ গলায় হেসে বলল, করুক না পছন্দ, আমরা কোর্টে বিয়ে করে ফেলব। তারপর আমাকে তুলবে কোথায়, খাওয়াবে কি? দুটি টিউশনি ছাড়া আর কি আছে তোমার? এমএ ডিগ্রিটাই আছে, সাহস আছে আর আর কি? আর আছে ভালোবাসা। নীলু এবং রঞ্জু দুজনে এবার একত্রে হেসে উঠল। রঞ্জু অত্যন্ত উৎফুল্ল ভঙ্গিতে আরেকটি সিগারেট ধরাল। নীলু মৃদুস্বরে বলল, এই তোমার সিগারেট ছেড়ে দেওয়া, ফেলো এখন, এটাই লাস্ট ওয়ান। রঞ্জু সিগারেট ছুঁড়ে ফেলল রাস্তায়। পাত্রপক্ষ দেখতে আসবে সন্ধ্যেবেলা, কিন্তু তোরজোর শুরু হলো সকাল থেকে। নীলুর বড় ভাই এই উপলক্ষে অফিসও গেলেন না, নীলুর ছোট বোন বিলুও স্কুলে গেল না। এই বিয়ে যিনি উদ্যোক্তা নীলুর বড় মামা, তিনিও সাত সকালে এসে হাজির। নীলু তার এই মামাকে খুব পছন্দ করে, কিন্তু আজ যখন তিনি হাসি মুখে বললেন, কিরে নীলু বিবি কি খবর, তখন নীলু শুকনো মুখে বলল, ভালো। মুখটা এমন হাড়ির মতো করে রেখেছিস কেন রে? তোর জন্য একটা শাড়ি এনেছি, দেখতে যাবি পছন্দ হয় কিনা। শাড়ি কি জন্যে মামা? আনলাম একটা ভালো শাড়ি, এই শাড়ি পরে সন্ধ্যেবেলা যখন যাবি ওদের সামনে দারুণ লাগবে। নীলু নিঃশব্দে ঘর ছেড়ে চলে এল। রান্নাঘরে নীলুর ভাবি রেহানা মাছ করছিল। কলেজ যেদিন ছুটি থাকে সেদিন নীলু রান্নায় সাহায্যে নামে আর বসে বসে গল্প করে। আজ নীলু দেখল রেহানা ভাবির মুখও গম্ভীর। নীলু পাশে এসে বসতেই সে বলল, তোমার ভাই কাল রাতে আমাকে একটা চড় মেরেছে। তোমার বিশ্বাস হয় নীলু? নীলু স্তম্ভিত হয়ে গেল। রিহানা বলল, তুমি বিয়ে হয়ে চলে গেলে আমার কেমন করে যে দিন কাটবে। নীলু বলল, দাদাটা একটা অমানুষ, অভাবে অভাবে এরকম হয়েছে ভাবি, তুমি কিছু মনে করো না। না মনে করব না আবার কি বলো, আমার এত রাগ টাগ নেই। দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। রেহানা একসময় বলল, তোমার ভাই পাঁচ টাকা মানত করেছে, তোমাকে যদি ওদের পছন্দ হয় তবে পাঁচ টাকা ফকিরকে দেবে। নীলু কিচ্ছু বলল না। রেহানা বলল, পছন্দ তো হবেই, তোমাকে পছন্দ না করলে আর কাকে করবে? তুমি কি আর আমার মতো? কত মানুষ যে আমাকে দেখল নীলু, কেউ পছন্দ করল না, শেষকালে তোমার ভাইই পছন্দ করল। সুন্দর টুন্দর তো বুঝি না। নীলু হেসে উঠল। রেহানা বলল, চা খাবে? নীলু জবাব দিল না। তোমাকে চা খাওয়াবার সুযোগ কি আর আমার হবে নীলু? বড় লোকের বউ হবে, মামা বলেছিলেন ওদের নাকি দুটি গাড়ি, একটা ছেলেরা ব্যবহার করে একটা বাড়ি নিয়ে। নীলু চুপ করে রইল। রেহানা বলল, ছেলের এক চাচা হাইকোর্টের জজ। হাইকোর্টের জজ দিয়ে আমি কি করবো ভাবি? তুমি যে কি কথা বলো নীলু, হাসি লাগে। দুপুর থেকে নীলুর দাদা গম্ভীর হয়ে ঘুরে বেড়াতে লাগল, তাকে খুব উদ্বিগ্ন মনে হলো। নীলু ভেবে পেলো না এই সামান্য ব্যাপারে দাদা এত চিন্তিত হয়ে কেন পড়েছে। একটি ছেলে মোটা মাইনের একটি চাকরি করলে এবং শহরে তার ঘর বাড়ি থাকলে এরকম করতে হয় নাকি? অকারণে রেহানা নীলুর দাদার কাছে ধমক খেতে লাগলো।
বললাম একটা ফুলদানিতে ফুল এনে রাখতে, এই বুঝি ঘর পরিষ্কারের নমুনা? টেবিল ক্লথটাও ইস্ত্রি করিয়ে রাখতে পারোনি? নীলুর বড় মামা অনেকবার তাকে বুঝিয়ে বললেন, কি রে, সালাম দিয়ে ঘরে ঢুকতে হয়, নম্র ভঙ্গিতে চা এগিয়ে দিতে হবে, কিছু জিজ্ঞেস করলে খুব কম কথায় উত্তর দিবি। নীলু রীতিমতো কান্না পেয়ে গেল। সাজগোজ করবার জন্য মামি এলেন বিকেলবেলা। সন্ধে হওয়ার আগেই নীলু সেজে গুজে বসে রইল। সমস্ত ব্যাপারটি যেরকম ভয়াবহ মনে হচ্ছিল সেরকম কিছুই হলো না। ছেলের বাবা খুব নরম গলায় বললেন, কি নাম মা তোমার? নীলাঞ্জনা। খুব কাব্যিক নাম, কে রেখেছে বাবা? তিনি আর কিছুই জিজ্ঞেস করলেন না। দেশের বর্তমান অবস্থা সম্পর্কে নীলুর মামার সঙ্গে কথা বলতে লাগলেন। ছেলে নিজেও এসেছিল। নীলু তার দিকে চোখ তুলে তাকাতেও পারল না। চা পর্ব শেষ হওয়ার পর নীলু যখন চলে আসছে, তখন শুনল একজন ভদ্রমহিলা বলছেন, খুব পছন্দ হয়েছে আমাদের, আগস্ট মাসে বিয়ে দিতে, আপনাদের কোনো অসুবিধা আছে কি? নীলুর কান ঝাঁ ঝাঁ করতে লাগলো। রিহানা রান্নাঘরে বসেছিল। নীলুকে দেখেই বলল, টিপটা ভেঙে দু টুকরা হয়ে গেছে, আমার ভাই শুনলে কি করবে ভেবে আমার গলা শুকিয়ে যাচ্ছে। কি অলক্ষণ, ওমা কাঁদছো কেন, কি হয়েছে? নীলু প্রায় দৌড়ে এসে তার ভাবিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল, ভাবি আমার রঞ্জু ভাইকে বিয়ে করব। আমার মরে যেতে ইচ্ছে হয়, তুমি দাদাকে বলো ভাবি, আমি আমার সাহস হয় না। হায় রে, কি করি, চুপ নীলু চুপ, ভালো করে সব ভাব, এক্ষুনি জানাজানি হওয়ার কি দরকার বল? আমি ভাবতে পারি না ভাবি, নীলু এ কয়েকদিনে কলেজে যায়নি। দিন সাতেক পর যখন প্রথম গেল, ক্লাসের মেয়েরা অবাক হয়ে বলল, বড় রোগা হয়ে গেছিস তুই নীলু, অসুখ বিসুখ হয়েছে নাকি রে? সে চুপ করে রইল। কেমন গোল গোল মুখ ছিল তোর, এখন কিরম লম্বাটে হয়ে গেছে, কিন্তু বেশ লাগছে তোকে ভাই। ক্লাসে মন টিকল না নীলুর। ইতিহাসের অনিল স্যার ঘুম পাড়ানো সুরে যখন গুপ্ত ডায়াগনস্টিক পড়াতে লাগলি, তখন ছাত্রীদের স্তম্ভিত করে নীলু উঠে দাঁড়াল। স্যার আমার শরীর ভীষণ খারাপ লাগছে, বাড়ি যাব। অনিল স্যার অতিরিক্ত রকম ব্যস্ত হয়ে উঠলেন, বেশি খারাপ, সঙ্গে কোনো বন্ধুকে নিয়ে যাবে? না স্যার, একাই যাব। নীলু ক্লান্ত পায়ে বাইরে এসে দেখে কলেজ গেটের সামনে রঞ্জু দাঁড়িয়ে আছে, শুকনো মুখ তার, হাতে একটা কাগজের ঠোঙা। গত তিন দিন ধরে আমি রোজ একবার করে আসি তোমাদের কলেজে। নীলু বলল, এই কদিন আসুনি, শরীর ভালো না? দুজন পাশাপাশি কিছুক্ষণ নিঃশব্দে হাঁটল। তারপর রঞ্জু হাঁটা দাঁড়িয়ে থেমে বলল, আগস্ট মাসের 9 তারিখে তোমার বিয়ে? কে বলল? কার্ড ছাপিয়েছো তোমরা? রেবার কাছে তোমার বিয়ের কার্ড দেখেছি। নীলু চুপ করে রইল। রঞ্জু এত বেশি উত্তেজিত ছিল যে সহজভাবে কোনো কথাই বলতে পারছিল না। কোনো মতে বলল, কার্ড দেখেও আমার বিশ্বাস হয়নি নীলু, তুমি নিজের মুখে বলো। নীলু মৃদুর স্বরে বলে উঠল, না সত্যি না, তোমাকে বিয়ে করবো আমি। কবে? আজ। রঞ্জু স্তম্ভিত হয়ে বলল, তোমার মাথা ঠিক নেই নীলু। মাথা কি ঠিক আছে? কোর্টে মানুষ কিভাবে বিয়ে করে আমি জানি না। রঞ্জু বলল, চলো আমার মেসে, কি হয়েছে সব কিছু শুনি। সে নীলুর হাতটা ধরে ফেলল। রঞ্জু নয়া পল্টনের মেসে নীলু আগে অনেকবার এসেছে, দুপুরের গরমে বসে অনেক সময় গল্প করে কাটিয়েছে, কিন্তু আজকের মতো কুলকুল করে ঘামেনি কখনো। রঞ্জু বলল, তোমার শরীর খারাপ হয়েছে নীলু, বড় ঘামছো। আমার কিছু হয়নি,
চা খাবে? চা দিতে বলবো? জল খাবো। রঞ্জু জলের গ্লাস নিয়ে এসে নীলু হাত পা এলিয়ে বসে পড়ল। চোখ একটু রক্তাভ হয়ে আছে। জলের গ্লাস হাতে নিয়ে সে ভাঙা গলায় বলল, রেবা তোমাকে আমার বিয়ের কার্ড দেখিয়েছে? আর কি বলেছে? সে বলেছে তোমাকে নাকি ফর্সা মতন রোগা একটি ছেলের সঙ্গে দেখেছে। নীলু বলল, ওর নাম জামশেদ। মানে নীলু বলল, ওর নাম জামশেদ। ওর সঙ্গেই আমার বিয়ে ঠিক হয়েছে। রঞ্জু কিছু বলল না। নীলু বলল, ওই ছেলেটির সাথে আমার বিয়ে হলে তুমি কি করবে রঞ্জু? কি করবো মানে? নীলু ভীষণ অবাক হয়ে বলল, কিছু করবে না তুমি? তোমার শরীর সত্যি খারাপ নীলু? তুমি বাসায় যাও, বিশ্রাম করো। নীলু রিকশায় উঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি তোমার সঙ্গে আসব, বাসায় পৌঁছে দেব। নীলু বাসায় পৌঁছে দেখে অনেক লোকজন। হিরণপুর থেকে পিসিরা এসেছে। বিয়ে উপলক্ষে বাড়িতে তুমুল হইচই। নীলু আলগাভাবে ঘুরে বেড়াতে লাগলো। সন্ধ্যেবেলা চা খেতে বসে সোজা পিসির হাসির গল্প শুনে উঁচু গলায় হাসলো। কিন্তু রাতের বেলা অন্যরকম হলো। সবাই ঘুমিয়ে পড়লে নীলু গিয়ে তার দাদার ঘরে ধাক্কা দিল। রেহানা বেরিয়ে এসে অবাক হয়ে বলল, কি হয়েছে নীলু? নীলু ধরা গলায় বলল, বড় কষ্ট হচ্ছে ভাবি। রেহানা নীলুর হাত ধরল, কোমল স্বরে বলল, ডাকবো তোমার দাদাকে? কথা বলবে তার সাথে? ডাকো। নীলু দাদার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে এলেন। অবাক হয়ে বললেন, কি রে নীলু, কি হয়েছে? নীলু বলল, কিছু হয়নি দাদা, তুমি ঘুমাও। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো।